আসসালামু আলাইকুম, আপনারা টিন করে আছেন জয়টেক বাংলা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা বর্তমানে আছে আমাদের যে উইন্ডো, অর্থাৎ উইন্ডো 11, যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং নতুন একটা উইন্ডোজ যেটা চলে আছে। তো আমরা চাইলে এটা মোবাইল থেকে ব্যবহার করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ট্রেলার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হতে যাচ্ছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে বর্তমানে যে ট্রেন্ডিং উইন্ডোজ 11, সেটা আমরা কম্পিউটার কিংবা ল্যাপটপে সেট আপ করতে পারি, সেটা সেখানে ব্যবহার করতে পারি। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেট আপটা আপনারা কীভাবে আপনাদের মোবাইলে দিবেন এবং আপনাদের মোবাইলে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে, যাওয়ার আগে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি আমার চ্যানেলে পাবেন ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল অ্যান্ড থ্যাংক ইউ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন শুরু করা যাক। তো উইন্ডোজ 11 আপনার ফোনে সেট আপ দেওয়া মাত্রই, অর্থাৎ ইনস্টল করা মাত্রই আপনার ফোনে এরকম ফিচার চলে আসবে একদম কম্পিউটার ভার্সন। তো এখানে আপনারা বিভিন্ন রকমভাবে এই সফটওয়্যারটা, এই উইন্ডোজ 11টা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনারা দিস পিসি, এখানে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাবেন আপনার ফোনের লোকাল ডিস্ক এবং এসডি কার্ড দুটোই এখানে চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু একদম খুব ইজিলি কম্পিউটারের মতো ব্যবহার করতে পারেন, সব কিছু দেখতে পাচ্ছেন এখানে। তো আসলে খুবই অ্যামাজিং, আমরা যে হয়তো মোবাইলেই পেয়ে যাচ্ছে আমাদের কম্পিউটারের সাথে, যাদের হয়তো ল্যাপটপ কিংবা কম্পিউটার নাই তারা কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে এখানে সেই শার্টটা নিতে পারেন। তো আসলে ফ্যান্টাস্টিক একটা বিষয়। তো এখানে আপনারা বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন উপরে, কার্ড, কপি, ফার্স্ট এড, ডিলেট, রিনেম, প্রপার্টিজ, নিউ ফোল্ডার, মোর। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন। তো এই অপশনগুলো আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো কীভাবে ব্যবহার করবেন আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, তো এখান থেকে আপনারা খুব ইজিলি কিন্তু একদম খুব সুন্দরভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। তো মনে করেন এখান থেকে কোনো কিছু আপনি ডিলিট করবেন, তো ডিলিট করার জন্য মনে করেন আমি এই ছবিটা ডিলিট করবো, তো জাস্ট এটার উপরে ছাপ দিয়ে ধরলেই দেখবেন বক্স চলে আসবে, এখানে টিক চিহ্ন দিয়ে আপনি চাইলে সবগুলো একসাথে ডিলিট করতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবেন তো এটা ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো মুভ টু রিসাইকেল বিন, তো আপনি চাইলে এটাকে কিন্তু পুনরায় রিকভারি করতে পারেন। তো এখানে আপনি ব্যাগ দিয়ে এখান থেকে জাস্ট ব্যাগ দিয়ে চলে যাবেন, চলে একদম ডিসপ্লেতে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন রিসাইকেল বিন, এখানে যখন ক্লিক করবেন তো দেখতে পাবেন আপনি বা আমি যেই ছবিগুলো এখান থেকে যে ফাইলগুলো ডিলিট করছি এখানে চলে আসে। আপনি চাইলে এখান থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন, নয়তো আপনি চাইলে এখান থেকে পুনরায় রিকভার করতে পারেন। তো আসলে খুবই অ্যামাজিং একটা সফটওয়্যার। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার ফোনের অনেকগুলো সফটওয়্যার, সবগুলো সফটওয়্যার এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আপনি আপনার ফোনের সেটিংসটা এখান থেকে করে নিতে পারেন খুব ইজিলি। তো এর জন্য আপনাকে কষ্ট করে আর খুঁজতে হবে না আপনার কম্পিউটার অপশনে গিয়ে। তো এরপরে দেখতে পাচ্ছেন একটা বৃত্ত, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে গ্র্যান্ড কন্ট্যাক্ট পারমিশন, এইটাতে পারমিশন দিয়ে আপনার কন্ট্যাক্টগুলো এখানে নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আপনি কল দিতে পারেন আপনার যে কোনো বন্ধুকে এবং সেটা খুব ইজিলি করতে পারেন। আপনাকে এর জন্য কষ্ট করে পুনরায় আবার ফোনের যেই অপশনটা থাকে, ফোন অপশন অর্থাৎ কল অপশন, এখানে যেতে হবে না। তো আপনি সেটা এখান থেকে খুব ইজিলি করতে পারতেছেন। তো এখানে আপনি ক্রোম ব্রাউজার থেকে শুরু করে একদম আপনার ইমেল, গুগল সব কিন্তু এখানে পেয়ে যাবেন খুব ইজিলি। দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাকাউন্ট, তো এখান থেকে ক্রোম ব্রাউজারে খুব ইজিলি যেতে পারেন। আপনি এখানে কিন্তু আপনার মোবাইলের যে আইকনগুলো আছে সফটওয়্যার আইকন, সেগুলোর সাথে এখান থেকে পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে আপনার সফটওয়্যারগুলো চলে আসে, আপনি এখান থেকে মোবাইলের মতো করে ব্যবহার করতে পারেন একদম ইজিলি। তো দেখতে পাচ্ছেন আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশন বারটা নামিয়ে আপনার এগুলো দেখতে পারেন, এখানে সেটিং করতে পারেন।
নয়তোবা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন একদম শেষের দিকে মেসেজ অপশনের মতো, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এগুলো সেট করতে পারেন, লোকেশন ফ্লাশ সব কিছু এখান থেকে আপনি অন করতে পারেন অফ করতে পারেন, তো খুবই অ্যামাজিং। আর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখানে ক্লিক করেও আপনি কিন্তু এখানে বিভিন্ন রকম সেটিংস করতে পারবেন দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি আপনি আপনার মোবাইলে একদম কম্পিউটারে স্বাদ পেয়ে যাচ্ছেন বর্তমানে যে ট্রেন্ডিং উইন্ডোজ 11, উইন্ডোজ 11 আপনি সেই উইন্ডোজ 11-এর স্বাদটাও পেয়ে যাচ্ছেন আপনার মোবাইলে। তো আপনার যদি কোনো সময় ফিল হয় যে এটা আপনি ব্যবহার করতে বিরক্ত হচ্ছেন, তো এটা আপনি জাস্ট ডিলিট করে দিতে পারেন বা এটা থেকে আপনি আপনার সিস্টেম লঞ্চারে চলে যেতে পারেন। তো এর জন্য এখানে দেখতে পাবেন আপনার নিচে এখানে নোটিফিকেশন বারে, সরি স্ট্যাটাস বারে, এখানে আপনি যে মাঝের হোম বাটনটা পাবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এক ক্লিকে এখানে আপনার কম্পিউটার লঞ্চার এবং সিস্টেম লঞ্চার, আপনি সিস্টেম লঞ্চারে চলে যেতে পারেন। যাওয়ার পরে এটা আপনার আগের মোবাইলের মতো হয়ে যাবে, আপনার আগের মোবাইল যেভাবে সিস্টেম ছিল সিস্টেম লঞ্চার ছিল সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন পুনরায়। তো আসলে খুবই ইজি একটা কাজ। তো আমরা এখন চলে যাব আসলে প্লে স্টোরে দেখে নেবো এই সফটওয়্যারটা কীভাবে আপনি ইনস্টল করবেন। তো প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন উইন্ডোজ 11 ফর অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ দিলে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাবেন একটু নিচে আসলে, হালকা নিচে আসলে দেখতে পাবেন কম্পিউটার লঞ্চার প্রো এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। তো লোগোটা একটু ভালো করে খেয়াল করে রাখুন। তো ইনস্টল পরবর্তী তেমন কোনো কাজ নেই, জাস্ট দুইটা একটা পারমিশন চাইবে সেগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তো আশা করি এই সফটওয়্যারটা আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন, এই মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকুন, পরিবারের সবাইকে নিরাপদে রাখুন।